ফ্রিস্টাইলে এমন দুর্দান্ত পারফরম্যান্সে চোখ আটকে যাবে যে কারো। ছন্দে ছন্দে ফুটবল খেলায় একেবারে সিদ্ধ হস্ত জাপানিজ বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়া। জন্মটা জাপানে হলেও বাংলাদেশের প্রতি গভীর অনুরাগে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন বুনতে শুরু করেছিলেন বহু আগে। সে স্বপ্ন পূরণে দৃঢ় প্রত্যয়ী ছিলেন মাতসুশিমা। সে লক্ষ্যে দেশের ঘরোয়া লিগে বসুন্ধরা কিংসের হয়ে মাঠ দাপিয়েছেন এই ফুটবলার। দুর্দান্ত পারফরমেন্সে বাংলাদেশের হয়ে সাবিনার সঙ্গে মালদ্বীপের ঘরোয়া লিগে খেলার কীর্তিও আছে এই ফ্রি স্টাইল ফুটবলারের। এবার পূরণ হলো শেষ স্বপ্ন। দক্ষতা প্রমাণে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন কয়েকদিন আগে। বাফুফে নারী ফুটবল দলের ক্যাম্পে গেল কয়েকদিনে এসেছে বেশ কিছু পরিবর্তন। পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় ক্যাম্প থেকে বাদ পড়েছেন আনুচিং মোগিনী, সাবজুই, সাজেদা খাতুন। যদিও নতুন করে দলে ডাক পেয়েছেন চারজন, যাদের মধ্যে অন্যতম সুমাইয়া। দেশে নারী ফুটবলে জাতীয় দলে খেলা ফুটবলারদের সবাই বয়সভিত্তিক দল থেকে আসা। এই প্রথমবার বয়সভিত্তিক দলের বাইরে থেকে জাতীয় দলে ডাক পেয়েছেন সুমাইয়া। নারী দলের কঠিন শিডিউল কড়া ট্রেনিং এর সঙ্গে মানিয়ে নেয়া বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বাফুফের নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আমাদের এখানে অনেক হার্ড ট্রেনিং হয়, সে কতখানি করতে পারবে সেটার উপরে ডিপেন্ড করবে সে আসলে তার ফিউচার কি হবে, সে এখানে টিকবে কি টিকবে না। ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নন স্টপ ট্রেনিং থাকে বিভিন্ন লেভেলে, তো সেটা নেওয়া এত সোজা না। তবে বিগত দিনে দেশ ও দেশের বাইরের ঘরোয়া লীগগুলোতে সুমাইয়ার দুর্দান্ত পারফরম্যান্সে জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশী মাহফুজা আক্তার কিরণ। তাকে ট্রায়াল করা হয়েছে, তার সবকিছু দেখা হয়েছে, এখন সে আমাদের ট্রেনিং এ থাকবে। সেই ট্রেনিং এর পরে তার পারফরম্যান্স কোথায় গিয়ে দাঁড়ায়, সে নিজেকে কতটুকু তৈরি করতে পারে তার উপর ডিপেন্ড করবে। আমরা বিশ্বাস করি যে আমরা যেহেতু তাকে ট্রায়াল করে নিয়েছি, আমরা বিশ্বাস করি সে ভালো কিছু করবে। জাতীয় দলে টিকে থাকার মিশনে সাবিনাদের সঙ্গে ক্যাম্পে পুরো দমে অনুশীলন শুরু করেছেন এই মিডফিল্ডার। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।